ভোট লুট করতে এসে প্রতিরোধের মুখে দুষ্কৃতীরা। বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে চলল গুলি, বোমাবাজিরও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বাধার মুখে পড়ে একাধিক বাইক ফেলে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় এক মহিলাকে আটক করেছে পুলিশ। জানা গেছে এদিন বেলা 4টে নাগাদ হঠাৎই শতাধিক বহিরাগত এক নম্বর ওয়ার্ডের মাদ্রাসা স্কুলের বুথে ঢোকার চেষ্টা করে। অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের পাশাপাশি রুখে দাঁড়ান স্থানীয়রা। অভিযোগ, বাধার মুখে পড়ে বহিরাগতরা শূন্যে গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নিমেষে। স্থানীয়রা তাদের রুখে দেবার চেষ্টা করেন। বিপদ বুঝে অনেকেই বাইক ফেলে পালিয়ে যায় এলাকা ছেড়ে। এ বিষয়ে বাম নেতা পীযূষ সাহা বলেন, এক নম্বর ওয়ার্ডের মাদ্রাসা স্কুলে 5টি বুথ রয়েছে, সকাল থেকে দফায় দফায় জমায়েত করা হচ্ছিল। স্থানীয়রা কখনো নিজেরা, কখনো বা পুলিশের সাহায্য নিয়ে তা প্রতিহত করেছেন। 4টে নাগাদ একটি বড় মব আসতে থাকে। সাধারণ মানুষ রুখে দাঁড়ালে তারা পালাতে বাধ্য হয়। মূলত মাদ্রাসা স্কুলের যে 5টি বুথ আছে, সেই 5টি বুথ এলাকাতে সকাল থেকেই দফায় দফায় জমায়েত হয়েছে। এখানকার যারা সাধারণ নাগরিক, সেক্ষেত্রে এই জমায়েতকে কখনো পুলিশের সাহায্যে, কখনো নিজেরা এগিয়ে এসে সেই জমায়েতকে ছত্রভঙ্গ করেছে। 4টের পরপরই, প্রায় 4:10 বাজে কি 4টে বাজেনি এরকম একটা সময়, হঠাৎ করে দেখলাম যে একটা বড় মব, যেটা মূলত 4 নম্বর টালিখোলার ওপাশ থেকে এসে যেটা আক্রমণ করা শুরু করলো, তাদেরকে প্রত্যাঘাত বা প্রতি আক্রমণ যখন এলাকার সাধারণ মানুষ করে, তারা তখন পালিয়ে যেতে বাধ্য হয় এবং যাওয়ার সময় প্রায় 10 রাউন্ড গুলি কাটায়। মানে আমরা এখান থেকেই যা আওয়াজ পাচ্ছি বা আমরা এখানে একদম কাছেই রয়েছি, সব ওখানে আমরা গেছিলাম, আমরা দেখলাম যে যেতে যেতে প্রায় 10 রাউন্ড গুলি কাটিয়েছে। এবং শাসক দলে নিশ্চিতভাবে বলা যায় যে যে যা পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে, যে সাধারণ মানুষ যাদের বিরুদ্ধে গর্জে উঠেছে তারা নিশ্চিতভাবে অন্য মানুষ নন। গুলি চালানোর অভিযোগ তুলেছেন স্থানীয় মহিলা জয়ন্তী কুণ্ডু। তিনি বলেন, দফায় দফায় গুলি চালানো হয়েছে, পুলিশ সাহায্য করেনি বলেও অভিযোগ তুলেছেন তিনি। এখানে পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের পাবলিকদের সব যে নিজেরা দাঁড়িয়ে থেকে গুলি গলা সব করিয়েছে, গুলি তো অনবরত, আর বোম মেরেছে চারখানা। যখন মারামারি হচ্ছিল তো এখানে পরিষেবা না দিয়ে পুলিশ সব পালিয়ে গেছে, পুলিশের সাহায্য চেয়েছে বারবার কিন্তু সাহায্য পাইনি। অপর এক মহিলা জানান, আমাদের মারধর করা হয়েছে, আমার মাথাতেও আঘাত লেগেছে। 8-10 বার ওই বোমের শব্দ হয়েছে, তখন ওই পাশে সব গিয়েছি, আমাদের লোকজন দু একজন ছিল ওখানে, বেশি লোক ছিল না, আমরা ভাবলাম তারা মরেই গিয়েছে হয়তো। এবার ওখানে গিয়েছি, গিয়ে আমাদেরও মেরেছে, আমার মাথায় লেগেছে, ইট মেরেছে, তারপরে গুলিও মেরেছে, ওরা গুলি মারছে উপরের দিকে আবার ডানের দিকে, এর বুক সুতা সুতি ধরছে, আগে ইয়ে করতে আসে ইয়ে করতে, আমরা এবার যাই দুলছে, ওরা দৌড় মারছে, ওরা সুতা দৌড় মেরেছে ওখানে, এই আমরা নির্দল প্রার্থী। প্রসঙ্গত, এদিন সকালে স্থানীয় বিজেপি প্রার্থী অভিযোগ করেন বহিরাগতরা জমায়েত হচ্ছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বাহিনী এলাকায় পৌঁছে বহিরাগতদের সরিয়ে দেয়। বিকালের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ায় 1 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। কিন্তু ওনরা ঝম করে একটা ব্যক্তি এখানে বলে নিয়ে, সকাল থেকে আমরা একভাবেই আছি, তৃণমূলের লোকজন নিয়ে এসছে, তারপর এখানে এসে মানে ওরা বোম মারতে গিয়েছিল, তারপর গুলি ফুলি মেরেছে, মারার পরে তারপরে এখানে লোকজন এসেছিল, তারপর ওদের সঙ্গে বিশাল গণ্ডগোল, আমাদের লোকজন কেউ যায়নি, কিন্তু ওরা বারবার ছুটে আমাদের লোকজনের পরে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।